আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের রোজাও আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আপনাদের কার কেমন কাটছে রোজা? নিশ্চয়ই সবার ভালো কাটছে ইনশাল্লাহ। রমজান মাস তো রহমতের মাস। তো আজকে আমাদের ইফতার মেনুর জন্য আমরা রেডিমেড চানা পোলাও এটা বের করেছি। সো জাস্ট এটা ওভেনে দিতে হবে এবং সার্ভ করতে হবে। এর একটা রিজন আছে, আজকে আমার গেট আপ দেখে বুঝতে পারছেন যে আমি অ্যাপ্রন ট্যাপ্রন পরে রেডি হয়েছি, কারণ রেসিপিস বাই সাজেস মমের জন্য একটা শুটিং করার প্ল্যান করছিলাম, সামহাও আমার একটু ডিলে হয়ে গেছে। তো যেহেতু ইফতারের ওয়াক্ত হয়ে আসছে, এই জন্য আমরা ভাবছি যে শুটিংটা একটু প্রসপন্ড করে আমরা আগে ইফতার সেরে নিব, তারপরে অন্যান্য সব কাজ সেরে নিয়ে আমরা শুটিংয়ে যাব। তো এখনো অবশ্য আধা ঘন্টার মতো ইফতারের বাকি। আমি এটা পরে ট্রাই করছিলাম যে এটা কিভাবে প্রিপেয়ার করব। তো জাস্ট এখানে বলা আছে যে 2 মিনিটস মাইক্রো ওভেনে আপনার একটু গরম করলে হয়ে যাবে, দ্যাটস ইট। তো যেহেতু এক্সট্রা কোনো কাজ আমার এটার জন্য নাই, আর এটা হচ্ছে সার্ভিং হচ্ছে 1:1, ঠিক আছে। তো আমি এটা দুইটাই আজকে গরম করব, দেখি ফার্স্ট টাইম ট্রাই করব এটা। আর যেটা করব সেটা হচ্ছে, এত পরিমাণে আমি আলসে হয়ে গেছি, অ্যাকচুয়ালি আলসে না, মানে প্রেশারাইজ সব কাজকর্মের কারণে আমার এই অবস্থা, আমার চারপাশটার অবস্থা খারাপ। আমার হাতে যেহেতু এখনো আধা ঘন্টার মতো টাইম আছে, আমি সিঙ্ক ক্লিন করবো আগে। তো খুব মিস করছি, আমাকে অনেক ভাই আপু বলে, মানে ফান করে হয়তো তারা বলে যে আপু ইংল্যান্ডে নিয়ে যান আমাদেরকে, তাহলে হচ্ছে আপনার থালাবাটি মেজে দিব, কাজকর্ম করে দিব, তারা ফান করে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে আসলে ভাই, যদি আপনি ইংল্যান্ডে আসতে পারেন, আপনিও কখনো এই কাজ করতে যাবেন না, কারণ এই কাজগুলোর কোনো দাম নাই, সত্য কথা যেটা। আর এই কাজ করে তো আপনি পেমেন্ট পাবেন না, সো নিজেরটা নিজে খুব কষ্ট করে হয়তো করে নেবেন, কিন্তু এছাড়া অন্য কাজ করলে এখানে আওয়ারলি বেসিসে যে টাকা পাবেন সেটা হিউজ। কিন্তু আমাদের মতো মেয়েদের জন্য অনেক সময় হয় কি, যেহেতু আমি স্টুডেন্ট, পড়ালেখা করছি, তো পড়ালেখা প্লাস বাচ্চা আছে, কাজের সময় বাচ্চাকে কই রাখবো। সো আমার ক্ষেত্রে এমন হবে যে আমার ওয়ার্ক পারমিট আছে পার্ট টাইম, বাট তারপরও কাজ আসলে করি না, ইউটিউবিংটাকেই বর্তমানে চালাচ্ছি আর পড়াশোনাটা চালাচ্ছি। ইনশাল্লাহ পড়াশোনাটা শেষ হলে তখন আমি আমার প্রফেশনে পুরা দমে নামতে পারবো। আপনারা দোয়া করবেন যেন যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি পড়াশোনাটা কমপ্লিট করে আমি আগাতে পারি। আর ইউটিউবিংটা আসলে কোনো সময় ছাড়বো না আমি, কারণ ইউটিউবিংটার ফলেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ আপনারা আমাকে চিনছেন, জানছেন, আমাকে দোয়া দিচ্ছেন, এই পাওয়াটা কয়জন পাই, ঠিক না? সো এত মানুষের সাথে আমি ইন্টারাকশন করতে পারি। আচ্ছা, আমি এগুলো ভেজাই রাখিনি, যার জন্য এখন কষ্ট হচ্ছে। এনিওয়েজ, তো আপনাদের কার কি ইফতার মেনু আজকে বলেন। আমি রাধুনি মানুষ সবাই বলেন, কিন্তু আসলে কি দেখছেন, মানে রাধুনি মানুষের টেরাবেড়া অবস্থা হয়ে গেছে এখন। সেটা হচ্ছে, যতই আমরা রাধুনি হই, যাই হই, যত কিছুই পারি, মানে সময়ের যাতাকলে কাজের প্রেসারে পড়ে আমাদেরকে নিজেদের দৈনন্দিন যে খাদ্য অভ্যাস, দৈনন্দিন কাজের রুটিন, অনেক কিছুই কিন্তু আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। আমার খাদ্য অভ্যাসও কিন্তু এরকম ছিল না, সত্য কথা যেটা, যখন বাংলাদেশে ছিলাম আমিও তখন একদম মানে প্রপারলি রেগুলার রান্নাবান্না করা, বা দেখা যাচ্ছে অল্প অল্প করে করলেও প্রতি ওয়াক্তে করা, বিশেষ করে বাংলাদেশে থাকতে তো অনেক মানুষজন ছিল, তখন শেষ হয়ে যেত খাবার, বাট এখন শেষ হয় না, এখন ইচ্ছা করে অনেক দিন বেশি করে করি, জীবনটা জানি কেমন হয়ে গেছে। সত্য কথা, আগের লাইফ, আগের জীবন অনেক সুন্দর ছিল, ওল্ড ইজ গোল্ড বলে না মানুষ, এটা কিন্তু সত্য, ওল্ড ইজ গোল্ড আসলেও।
সেলফি বাবা সেলফি আপনাদের ভাইয়া থালাবাটি মাজে না এই যে দেখেন আজকে লাগাই দিছি আজকে আমার কথাকে ভুল প্রমাণিত করে তিনি থালাবাটি মাজতে লাগছেন দেখলাম যে অনেক বেশি জমে গেছে তো যেহেতু ইফতারের টাইম হয়ে আসছে তো এখন একা একা কাজ করে সময় পাওয়া যাবে না তো আমি একটু হেল্প করি তাহলে তোমার দিকে অন্যান্য জিনিসগুলো পোষা নিতে পারবা আচ্ছা তুমি দেখে দেখে হেল্প করছো সবাই মিলে একসাথে রান্নাঘরে কাজকর্ম করা এই জিনিসগুলা কিন্তু খুব ভালো এই যে দেখেন প্যাকেটের মধ্যে চানা পোলাও দেখা যাচ্ছে কিনা আমি জানি না এটার ফ্লেভারটা না মানে আমাদের বাংলাদেশি টেস্টের মতো না অনেক বেশি সস টস দিয়ে একটু অন্যরকম কেমন জানি না খেলে বুঝতে পারবো এই যে এটা লুক এরকম আগে গরম দিয়ে দেখি লুকটা চেঞ্জ হয় কিনা সাথে আমরা অরেঞ্জ জুস বানিয়ে নিচ্ছি এই অরেঞ্জ জুসটা হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে পানি দিতে হবে আর এক ভাগ হচ্ছে জুস এটা খুবই ভালো রবিনসনের রিয়েল ফ্রুট যেটা ইউকেতে আসার পরে এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছি এর আগে আমরা মনে হয় মালয়েশিয়াতে একটা ট্রাই করছিলাম রবিনসনের না হ্যাঁ মালয়েশিয়াতে যখন ছিলাম ওই কয়েকদিন আমরা রবিনসনেরই ট্রাই করছিলাম ওইটা অনেক মজা ছিল তো ইউকেতে আসার পরে যখন আবার এই রবিনসনটা দেখলাম তো ওই দিন আমরা নিছিলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড বটল যাচ্ছে তো এটা খুবই ভালো আর নিঃসন্দেহে বিশ্বাস করা যায় যে রিয়েল ফ্রুট কোনো সমস্যা নাই সো আমাদের ইফতার মেনুতে বেশিরভাগ দিনে এই জুসটা থাকে এর সাথে আমি এখন কিছু পানি মিক্স করে নিব এই যে এতটুকু এতটুকু দিয়েছি জুস আর বাকিটা হচ্ছে পানি মিক্স হবে ডান আমি ইফতার টেবিল সাজাচ্ছি সেজন্য বাবা আমাকে হেল্প করছে শেষ কাজ কাজ শেষ ফিনিশ বাহ তুমি তো আজকে ফাস্ট হয়ে গেলাম আমি অলওয়েজ ফাস্ট তাই না নো ইফতার একটা চামচ এখানে যাবে চলো আমাদের ইফতার রেডি এখন ইফতার নিয়ে বসার পালা তোমাকে দিতে হবে ওরে আমার বাবা রে বুড়ি চানা দাও চানা করো বুড়ি নাও নাও এই যে চানা বুট নাও এই যে আমি দিচ্ছি পাপা তুমি খেতে চাও আচ্ছা তোমাকে তো তখন দিয়েছি নাও আবার নাও তুমি রাইস রাইস এটা এটা গুড়মুড়ি এটা বলে গুড়মুড়ি ওই যে মুড়ি গুড় দিয়ে মাখালে যেমন লাল লাল হয় না আচ্ছা ও গুড়মুড়ি কিভাবে চিনলো বাকি বুড়ি সব জানে আমি চাইয়ে কাজে তাই আইছি তাই বসো বসো বাবা বসে পড়ো তা আমাদের আজকের ইফতার মেনু হচ্ছে চানা পোলাও রেডিমেড যে চানা পোলাও সেটা আর সাথে আছে হচ্ছে খেজুর আর কলা আর শরবত এটা বানানা ও আচ্ছা কলা না বানানা কলা মানে বানানা
Yes, কলা মানে banana. মানে বাংলায় কলা ইংরেজিতে বলে banana. ঠিক আছে? ঠিক আছে. Okay, done. একটু thumbs দাও. Thumbs দিব, okay. Thumbs. High five. High five. Yeah. Boom. Yeah. How are you, my cute বাচ্চা? I love you. Thank you, mom. তো ইফতারের আগ দিয়ে আমাদের তিনজনের একসাথে বসে ভালোই সময় কাটে আর ইফতার হওয়ার পরেও আমরা বেশ কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু করি আজকেও কিছুটা সময় বাকি আছে সেটা পাপা বসো আসো কেমন লাগে এটা আপনাদের ভাইয়া বোর হাতে রান্না না খেয়ে উস্তাদি উস্তাদি করে এক একটা জিনিস কিনে নিয়ে আসে রেডিমেড এগুলো কিনে নিয়ে আসছে আমাকে না বলে হ্যাঁ এখন খেয়ে বুঝুক কেমন লাগে সে যাই ক্যাপ্রিসানের জুসটা খুব পছন্দ করে আমাকে হিরাপু বলতেছিল যে ক্যাপ্রিসান নাকি ইউরোপের সব বাচ্চাদের জাতীয় জুস সব বাচ্চারা পছন্দ করে এই জুসটা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো তারপরে শুটিংয়ে যেতে হবে আমাদের যদিও ইফতার অনেক আগে হয়ে গেছে তো আমরা তো খাই দেরিতে তো খাওয়া শেষ করে এখন যাব আস্তে সুস্থে রেসিপিস বাই সেজাস মমের জন্য একটা নতুন রেসিপি শ্যুট করতে আমি এত জিনিসপত্র কিনতেছি তারপরও যখন শুটিংয়ে যাচ্ছি কোনো না কোনো জিনিসের জন্য আমার শুটিং পোস্টপন্ড করা লাগছে যে শুটিং এর সময় গিয়ে দেখা যাচ্ছে যে না এই শুটের জন্য ওই জিনিসটা দরকার ছিল মানে ক্যামেরা ইকুইপমেন্ট হোক বা কোকারিজ হোক সেটআপটা হোক যেভাবে হোক তো আসলে সেটআপটা রেডি করতে আমি বুঝতে পারছি যে আমার অনেক বেশি সময় লাগবে ছোটখাটো ছোটখাটো জিনিস তাই না এমন হচ্ছে যে শুটিং এর স্পটে গিয়ে আমাদের খেয়াল হচ্ছে যে ওহো এইখানে এই ইকুইপমেন্টটা দরকার বাট ওটা নাই সো আবার ওটা অর্ডার করো আনো এর জন্য আমাদের শুটিং অনেক পোস্টপন্ড হয়ে যাচ্ছে এবার ঈদে আমি জানি না রেসিপি ঈদের রেসিপি করতে পারবো কিনা দেখি দুই একটা যা পারবো মানে ওই অনেকটা বিগিনার হিসাবে স্টার্ট করা আমাদের শুটিংগুলো এখন একটু এলোমেলো হচ্ছে বা আমাদের কষ্ট বেশি হচ্ছে কারণ হচ্ছে অর্গানাইজ করা নাই কোনো কিছু চলো তাড়াতাড়ি খেয়ে যাই সবগুলো না পরে সবগুলো পরে আগে চলো আমরা এখন ইফতার করে উঠেই এই প্যাকেটটা খুলতে লাগছি কারণ এটা খুলে আমার কুকিং চ্যানেলের ভিডিও শুট করতে হবে চলেন দেখে নিই আগে এর মধ্যে কি আছে আমি আগে যেটা করব সেটা এটা করো কিটা দিটা তারপর এটা আচ্ছা তাহলে সেজার কথাই শুনি আগে এটা খুলব এর মধ্যে বেশি কিছু না আমার চুলা আছে সেজার মাম্মির আমার রান্নার শুটিং এর জন্য চুলা নিয়েছি একটা পোর্টেবল গ্যাসের চুলা আর কি এখানে পোর্টেবল যে গ্যাস সিলিন্ডারটা সেটা দিতে হবে এগুলো আলাদা করে কিনতে হয় চুলার সাথে থাকে না এই ধরনের একটা চুলা কি বাংলাদেশে থাকতো আমার একটা ছিল তো ওটার থেকে এটা অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো মানের তো এগুলো চায়না প্রোডাক্ট চায়না থেকে আসছে ইউকেতে চায়না থেকে আসতে গেলে আসলে অনেক বেশি কষ্ট পড়ে যায় তো চায়না থেকে যদি আমি বাংলাদেশে নিয়ে যেতাম তাহলে হয়তো খরচটা একটু কম পড়তো এটা আমার খরচ পড়েছে হচ্ছে বাংলাদেশ টাকার 8000 টাকার মতো তো এই তো আর এই ধরনের চুলা আমি আরও কয়েকটা কিনবো কারণ এগুলো খুবই ছোট এবং ফ্যান্সি যেহেতু আমার শুটিংয়ের জন্য জায়গায় জায়গায় মুভ করে শুটিং করা লাগে তো আবার শুটিং শেষে এগুলোকে গুছায় তুলে রাখা লাগে সো যত ছোট হবে আমি দেখা যাচ্ছে তত প্যাকেট ছ্যাকেট করে এক জায়গায় রেখে দিতে পারবো কারণ শুটিং শেষে তো এগুলো আমি ওপেন প্লেসে রাখতে পারি না আবার প্যাকেট ট্যাকেট করে রেখে দিতে হয় চুলাটা আমার খুব ভালো লাগছে আমি গোল্ডেন কালারটা নিয়েছি আর একটা নিয়েছি ইলেকট্রিক চুলা ওটাও আছে
আর এই যে দেখাই এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মধ্যে হ্যাঁ বাবা গ্যাস সিলিন্ডারটা হচ্ছে একবার একটু বেশি করে কিনেছি কারণ এক পিস দুই পিস সিলিন্ডার কিনতে গেলে দাম কিন্তু বেশি পড়ে ও নো এর মধ্যে সেজার তো কোনো কিছু নাই এর মধ্যে এই যে বাবা রাখো আমি দেখছি এরকম আটটা গ্যাসের সিলিন্ডার আছে তো এই সিলিন্ডারগুলো পোর্টেবল জাস্ট একটা একটা করে খুলে এই যে এর মধ্যে সেট করে ইউজ করতে হবে আর সিলিন্ডারগুলোর দাম আমার নিয়েছে হচ্ছে এই আটটার প্রায় 1500 টাকার মতো 1500 টাকা পড়েছে যেহেতু একসাথে একটু বেশি নিয়েছি তাই দামটা একটু কম বাট যদি আমি সিঙ্গেলই নিতাম এটার প্রাইস আরও বেশি পড়তো তো আমার কুকিং চ্যানেলের জন্য এই দুইটা মিলাই আমার অলমোস্ট 9500 টাকার মতো পড়ছে আমি কিন্তু চাইলে আমার যে নর্মাল গ্যাসের চুলা আছে রান্নাঘরে ব্যবহার করি ওটাতে শুটিং করতে পারতাম বাট আমি বাংলাদেশেও কিন্তু শুটিংয়ের জন্য আলাদা সেট আপ ইউজ করতাম আসলে কুকিংটাও একটা আর্ট একটা প্যাশন আমরা রান্না তো সবাই পারি তাই না কিন্তু একটা রান্না পারা মানেই কিন্তু একটা কুকিং চ্যানেল চালানো বিষয়টা ওটা না রান্না বাদেও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলোর দিকে আমাদের অনেক বেশি নজর দিতে হবে অনেকে আমাকে সবসময় বলেন যে আপু এত এত ভিডিও দিচ্ছি কেন ভিডিওগুলো উঠে না র্যাঙ্কিং করে না তো এই জন্য আমি বলবো যে আপনার কোয়ালিটি ইম্প্রুভ করবেন যাতে দর্শকরা আপনাদের ভিডিওগুলো পছন্দ করে সো দর্শক কীভাবে পছন্দ করবে একটার পর একটা চেষ্টা করতে হবে যাতে আপনি মানে কীভাবে আরও ভালো করতে পারেন তো শুধু রান্না না আনুষঙ্গিক বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার সেট আপটা খেয়াল রাখবেন আপনার যে কুকারিজগুলো ইউজ করছেন সেগুলোর জন্য দেখতে সুন্দর হয় লুক্রেটিভ হয় এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনি যে সেট আপে রান্না করছেন আপনার যে টেবিল অর্গানাইজ করাটা ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে করবেন লাইট সেট আপটার ব্যবস্থা করবেন সুন্দর করে যাতে দর্শকদের কাছে ভালো লাগে এটা দেখতে আর দর্শকরা কিন্তু আছে আমাদেরকে সাপোর্ট করার জন্য সো আমাদের কষ্ট পরিশ্রম অবশ্যই দর্শকরা সেটা বুঝবে এবং আমাদেরকে সাপোর্ট করবে তাই না তো কিছু ইনভেস্ট আসলে করতেই হয় না হলে হয় না কিছু পেতে হলে তো কিছু খরচ করাই লাগবে তো আমি নর্মালি ইনকামের চিন্তাটা পরে করি আগে চিন্তা করি যে না আমার কাজটাকে সুন্দর করতে হবে এর জন্য আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে দিয়ে হলেও অনেক কিছু করি সামান্য এই চুলাটার জন্য আমার আসলে এই 9-10 হাজার টাকা খরচ করা অনেকে হয়তো করবেন না বাট আমি করি এবং আলহামদুলিল্লাহ আমি দর্শকদের কাছ থেকে সেরকম সাপোর্টও পাচ্ছি সবাই আমাকে সেভাবে সাপোর্ট করছেন তো আমার জানাত বৃষ্টি চ্যানেলে যারা আছেন হয়তো বা জানেন না যে আমি রেসিপিস বাই সাজাস মম নামে একটা কুকিং চ্যানেলও চালাই প্লিজ আপনারা আমাকে ওখানেও সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমার চ্যানেলগুলো কিন্তু একই নামে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যেহেতু এখন শুটিংয়ে যাবো আর রেসিপি বানাবো নতুন একটা কি বানাচ্ছি সেটা শেয়ার করব না ইনশাল্লাহ রেসিপিস বাই সাজাস মম চ্যানেলে দু একদিনের মধ্যেই হয়তো ওই রেসিপিটা আপলোড করতে পারবো তো সেখানেও আপনাদেরকে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ